চরকাই সম্পদ চরকাই অন্ন বাংলার চরকাই ঝলকাই স্বর্ণ বাংলার মসলিন বগদাদ রমচিন কাঞ্চন তৈলেই কিনতেন একদিন চরকার গান কবিতায় বাংলার মসলিনকে এভাবেই বর্ণনা করেছিলেন ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত ফুটিকার্পাস নামক বিশেষ তুলা থেকে তৈরি ঐতিহ্যবাহী এই কাপড় একসময় হারিয়ে যায় নানা কারণে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে প্রায় ৬ বছরের গবেষণায় পুনর্জন্ম হয়েছে মসলিনের বাতাস থেকে আর্দ্রতা নিয়ে তা ধরে রাখায় রাজশাহী সিল্ক গরমে ঠান্ডা আবার ঠান্ডায় গরম আর্দ্রতাতিক পরিমণ্ডলে ঐতিহ্যবাহী এই দুই পণ্যের সত্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এবং তাঁত বোর্ড ওআইপি এর শর্ত মেনে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের জিআই জার্নালে বলা হয় ১৭শতকে মোঘল আমলে বাংলাদেশে মসলিনের ব্যাপক বিকাশ লাভ করে ১৮ ধরনের মসলিন কাপড়ের মধ্যে মলবুস খাস ও মখমল খাস দিয়ে তৈরি হতো সম্রাটের পোশাক আর ১৭৫৯ সালের আগে থেকেই রাজশাহী জেলায় রেশম পণ্যের উৎপাদন ও ব্যবহার হয়ে আসছে জার্নাল প্রকাশের দুই মাসের মধ্যে কোনো আপত্তি না ওঠায় রাজশাহী সিল্ক ও ঢাকায় মসলিনকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত করা হয়েছে এই জিআই ট্যাগ পাওয়ার ফলে আমাদের এক্সপোর্টটাও অনেকটা এগিয়ে যাবে বসনীরা কিন্তু হত দরিদ্র এরা এদের দারিদ্র বিমোচনে এটা একটা মাইল ফলক হবে তারা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবে আসছে ২৬ এপ্রিল আন্তর্জাতিক মেধাস্বত্ব দিবসে আনুষ্ঠানিকভাবে এই দুই পণ্যের জিআই সনদ হস্তান্তরের কথা থাকলেও করোনায় তা হচ্ছে না বলে জানিয়েছে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর লকডাউনের কারণে এবং প্যান্ডামিকের কারণে সেই অনুষ্ঠানটা কঠিন হয়ে যাচ্ছে আমরা অনুষ্ঠান করবো এদের প্রয়োজনে আমরা আগেই সার্টিফিকেট দিয়ে দিয়েছি এর আগে ২০১৬ সালে বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হয় জামদানি এরপর নিবন্ধিত হয় ইলিশ ও খিরসাপাত আম শুভ খান সময় সংবাদ ঢাকা